শাহরাস্তিতে প্রাইভেট কার সহ 1600 বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার এক। চাঁদপুরের শাহরাস্তিতে 1600 বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রোববার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জনিকান্তি দে, সৈকত দাশগুপ্ত, রকনউদ্দিন, আনিসুর রহমান ও সহকারী উপপরিদর্শক শোয়েব হোসেন আখন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচু এলাকায় অবস্থান নেয়। এই সময় কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করলে গাড়িটি দ্রুত গতিতে ঘটনাস্থল অতিক্রম করে নাওড়া এলাকার সড়কে ঢুকে পড়ে। পুলিশ তাতে ধাওয়া করে ঘুঘুশাল গ্রামের বান বিলাস দিঘির পাড়ে গাড়িটি থামাতে বাধ্য করে। গাড়ির ভেতর থেকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানোরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন রিয়াজকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি করে পুলিশ 8টি কাগজের মোড়কে রক্ষিত 1600 বোতল ফেন্সিডিল জব্দ করে। পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্য রিয়াদ আহমেদ আহত হন। পুলিশের সাথে ধস্তাধস্তিকালে গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃতদেরকে আজ বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।